গাজীপুরকে সুন্দর ও মনোরম পরিবেশ গড়তে দেশের প্রত্যেকটি জায়গায় বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গাছার থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী রাশিদুজ্জামান জুয়েল মণ্ডলের ব্যক্তিগত উদ্যোগে চান্দরা রহমানিয়া ফাজিল স্নাতক মাদ্রাসা ও গাছা উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ বেলা ১১টার দিকে শতাধিক ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এই গাছ যেমনি পরিবেশ বান্ধব তেমনি এই গাছ অর্থ অভাব পূরণ করে থাকে। মানুষের বিভিন্ন কল্যাণে প্রয়োজন হয় এই গাছের, তাকে সহযোগিতা করে স্থানীয় সকল নেতৃবৃন্দ। তাই সবাইকে বেশি বেশি করে গাছ লাগানোর জন্য আহ্বান করেন। এ সময় গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী রাশিদুজ্জামান জুয়েল মণ্ডল বলেন, আপনারা জানেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গমাতা জননেত্রী শেখ হাসিনা ওনার নির্দেশ ক্রমে আমরা আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক আমাদের গাজীপুর মাটি ও মানুষের নেতা যুব ক্রীড়া মন্ত্রণালয় জনাব জাহিদ আহসান রাসেল মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশ ক্রমে আমাদের যুবলীগের গাজীপুর মহানগরের সম্মানিত আহ্বায়ক জনাব কামরুল্লাহ হোসেন সরকার রাসেল ভাইয়ের নির্দেশ ক্রমে আমরা গাছা থানা যুবলীগ আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এখানে যুবলীগের অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, দেলোয়ার আমাদের, বিপ্লব আমাদের, সবুজ আমাদের, শিবলু খান অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলের নাম আসলে বললো। ইতিমধ্যে আমরা চান্দর রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করেছি। ওখানে শেষ করে আমাদের গাছার ঐতিহ্যবাহী গাছা উচ্চ বিদ্যালয়ের আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে অংশগ্রহণ করেছি এবং চলছে। আপনারা জানেন যে এই আমাদের দেশে যে মহামারী করোনা, সেই করোনার এবং ভয়াল থাপ থেকেও আমাদের আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা আমরা সর্বক্ষণ মানুষের পাশে আছি এবং জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটি নির্দেশ এবং আদেশ আমরা পালন করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রত্যেকেই যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী এ দেশের প্রত্যেকটি মানুষের পাশে আমরা যেন দাঁড়াইতে পারি। সেই প্রত্যাশা এবং প্রিয় নেতা জনাব জাহিদ হাসান রাসেল এমপি মহোদয়ের প্রত্যেকটি নির্দেশনা যেন আমরা পালন করতে পারি। যে 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের একমাত্র সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যে 71তম জন্মবার্ষিকী গেছে, সে উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এক মাসব্যাপী বৃক্ষরোপণের একটি কর্মসূচি দিয়েছেন। প্রত্যেকজনকে 3টি করে গাছ লাগানোর একটা কর্মসূচি দিয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে আমাদের যুবলীগের প্রত্যেক ইউনিটের নেতাকর্মীদের বলা হয়েছে যে আমাদের সকলের নিজ দায়িত্বে প্রত্যেক ইউনিট থেকে, থানা পর্যায় থেকে, ওয়ার্ড পর্যায় থেকে এবং ইউনিট পর্যায় থেকে আমাদের প্রত্যেককে জনপ্রতি 3টি করে গাছ লাগানোর জন্য আমাদের গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল ভাইয়ের নির্দেশ ক্রমে আমাদের গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী রাশিদুজ্জামান জুয়েল মণ্ডল ভাইয়ের নেতৃত্বে আজকে গাছা থানা যুবলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণের আমরা কার্যকাজ করতেছি। জুয়েল ভাই ইতিমধ্যেই চান্দরা মাদ্রাসা এবং গাছা উচ্চ বিদ্যালয় এবং আরও সামনে কিছু বৃক্ষরোপণের চিন্তা ভাবনা করেছে এবং কার্যক্রম করতেছে। ইনশাল্লাহ আমরা কার্যক্রম চালিয়ে যাবো।